আমাদের আজকে একটুখানি টেকনিক্যাল এররের শোনা জন্য। যাচ্ছে? হ্যাঁ স্যার হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। আমি তো আনমিউট করে দিয়েছি, হ্যাঁ স্যার শোনা তাতে যাচ্ছে। শোনা আমি, যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। আপনি একটু বেসিক শোনা যাচ্ছে। ইন্ট্রোডাকশন দিয়ে আপনাকে আরেকটু আপনি তোমাদের কথা তো আমি আপনাকে শুনতে আরেকবার পাচ্ছি না আনমিউট কিছু। করে দেব। সৌম্য কথা স্যার বলছো, আমি শুনতে পাচ্ছি না কিছু। স্যার আমার কথা কি আপনি শুনতে পাচ্ছেন? আমি শুনতে পাচ্ছি। প্রদীপ স্যার আপনি তো শুনতে পাচ্ছেন, স্যারেরও শুনতে পাওয়ার কথা। স্যার আপনি আপনার ফোনের ভলিউমটা একটু বাড়িয়ে নিন, ফোনের ভলিউমটা একটু বাড়িয়ে নিন। স্যার স্যার এখন শুনতে পাচ্ছেন? আপনার কাছে এই ইয়ারফোন জাতীয় কিছু আছে যেটা কানে গুঁজে দেওয়া যাবে মোবাইলের, ওই মোবাইলের সঙ্গে কানেক্ট করার জন্যে? স্যার আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? স্যার বোধহয় সেট করছেন। হ্যাঁ স্যার আপনি আমাদের কথা শুনতে পাচ্ছেন? আপনি একবার আনমিউট করে বলুন আমাদের। স্যার আপনি আনমিউট করুন। স্যার দেখুন নিচে আপনার স্ক্রিনের তলাতে মিউট এবং আনমিউট দুটো অপশন আছে, আপনি একটু আনমিউট করে নিন। ওই যে মাইক্রোফোনের চিহ্নটা ওইখানে ক্লিক করে দিন স্যার। দেখুন হয়ে গেছে হয়ে গেছে ফোনের হয়ে নিচে। গেছে হ্যাঁ আনমিউট হয়েছে। হ্যাঁ হ্যাঁ হয়েছে হ্যাঁ স্যার, ঠিক আছে। হ্যাঁ স্যার আপনি আমাদের কথা শুনতে পাচ্ছেন তো? আপনি কি আমাদের কথা, সৌম্যর কথা শুনতে পাচ্ছেন? আমি তো প্রদীপের কথা শুনতে পাচ্ছি না। শুনতে পাচ্ছেন না? স্যার না, আপনি আপনার ফোনের ভলিউমটা একটু বাড়িয়ে নিন। স্যার আপনি আপনার ফোনের ভলিউমটা একটু বাড়িয়ে নিন। দেখুন দেখুন আপনার ফোনের সাইডে একটা লম্বা বাটন আছে, সেটা ওপরে ক্লিক করুন, সৌম্যর তাহলে কথা আপনার শুনতে ফোনের পাচ্ছি না। ভলিউমটা বেড়ে যাবে। সৌম্যদা, উনি তোমার কথা শুনতে পাবেন না, আমি ফোন করে বলি ওনাকে, কারণ উনি কারোর কথাই আচ্ছা প্রবাবলি শুনতে পাচ্ছেন না। একটা হ্যাঁ হ্যাঁ সেকেন্ড, ফোন করে বলো, ফোন করে, ঠিক আছে। আমার কথা শুনতে পাচ্ছেন? আমার কথা স্যার অরিত্র ওনাকে ফোন করে একটু বলে দিচ্ছে, আপনি একটুখানি অরিত্র ওনাকে বলে দিচ্ছে, আপনি একটুখানি ধৈর্য ধরুন। সম্ভবত একটা কথা, একটা শুধু বলো ওনাকে, সেটা হচ্ছে যে হ্যালো। হ্যাঁ অরিত্র বলো। অরিত্র আনমিউট করো। বলো। হ্যালো, বলো অরিত্র বলো। আনমিউট করো। হ্যাঁ হ্যাঁ বলছি যে আপনি একটা কাজ, আপনি কারোর কথা শুনতে পাচ্ছেন না? না, হ্যাঁ কারোর কথা শুনতে পাচ্ছি না। করেছো ওরা সাদা? হ্যাঁ 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 সেটা আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ সেটা আপনি শুনতে পাচ্ছেন? আপনি একবার হ্যাঁ বলো।
সৌম? হ্যাঁ বলে দিয়েছি ওনাকে, উনি প্রবাবলি। সৌম হ্যাঁ স্যার, বলছি যে একটা কাজ করতে পারো, তুমি যেটা বলছো সেটা তোমার ফোনের মাধ্যমেও বলো। তুমি কি ল্যাপটপে আছো না ফোনে? স্যার আমি ফোনে আছি, আপনি ফোনের মাধ্যমে কি বলতে বলছেন? ফোনের মাধ্যমে ফোনটাও সামনে রেখে বলো যাতে উনি শুনতে পান তুমি কি বলছো। ওনাকেও ফোনটা, স্যার উনি আরেকবার জয়েন করেছেন। সোম কথা বল। স্যার আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি। তুমি আমার কথা শুনতে পাচ্ছো? হ্যাঁ একদম পরিষ্কার। যাক বাস ঠিক আছে, ওকে না ঠিক আছে, যাক স্টার্ট। আমাদের আজকের এই টেকনিক্যাল সমস্যার জন্য সকলের কাছে আমরা একটু ক্ষমা চেয়ে নেব, আমাদের অনেকটা দেরি হয়ে গেল আজকে। যাই হোক, তো ফাইনালি শুরু করা যাবে। আজকে আমরা আয়োজন করেছি ইন্ডিয়া ইয়েস্টারডে অ্যান্ড টুডে নামক সিরিজটির 31 নম্বর পর্ব, যার মূল বিষয় হচ্ছে হ্যাঁ শুনতে পাচ্ছি। আজকে আমরা আয়োজন করেছি ভারত অতীত বর্তমান নামক সিরিজটি 31 নম্বর পর্ব। আজকের পর্বের মূল বিষয় হলো গান্ধীর বর্তমান প্রাসঙ্গিকতা। আজকের পর্বে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রফেসর তপন চট্টোপাধ্যায়। প্রফেসর চট্টোপাধ্যায় দীর্ঘকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে অধ্যাপনা করেছেন এবং উনি গান্ধী অ্যান্ড ইন্ডিয়ান পেজেন্ট্রি ওপর নিজের পিএইচডি করেছেন। ওনার বিভিন্ন কয়েকটি বই, উনি বিভিন্ন বইও লিখেছেন, যার মধ্যে কয়েকটি হলো ভ্যারাইটিস অফ সোশ্যালিজম, ইন্ডিয়া অ্যান্ড দ্য ইকোলজি কোয়েশ্চেন, গান্ধী অ্যান্ড দ্য ইন্ডিয়ান পেজেন্ট্রি, ম্যান অ্যান্ড ইকোলজি ইন মার্কস অ্যান্ড গান্ধী। আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে উনি আজকে আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন। আমরা ওনাকে আজকের পর্বে স্বাগত জানাই। প্রফেসর চট্টোপাধ্যায় সাক্ষাৎকার নেওয়ার জন্য আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন কলকাতা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক প্রফেসর প্রদীপ বসু। প্রফেসর বসু সেন্টার ফর স্টাডিজ ইন সোশ্যাল সায়েন্সেস ক্যালকাটা থেকে নিজের পিএইচডি করেছেন এবং আজকে উনি প্রফেসর চট্টোপাধ্যায়ের সাক্ষাৎকারটি নেন। সুতরাং আর কোনো রকম সময় নষ্ট না করে আমরা সরাসরি প্রফেসর বসুর কাছে চলে যাব, যাতে উনি সাক্ষাৎকারটি শুরু করতে পারেন। আজকের বিষয় হচ্ছে গান্ধী বর্তমান প্রাসঙ্গিকতা। আজকে মহাত্মা গান্ধীর জন্মদিন, 152তম জন্মদিন। 1869 সালের 2রা অক্টোবর গান্ধীজির জন্ম হয়েছিল, তিনি জন্মগ্রহণ করেছিলেন। তা আজকে আজকের দিনে তাকে নিয়ে আলোচনার উপযুক্ত বক্তা আর কে হতে পারেন আমাদের প্রিয় এবং শ্রদ্ধেয় তপন চট্টোপাধ্যায় ছাড়া? তপন কুমার চট্টোপাধ্যায় আমাদের অতি প্রিয়, অত্যন্ত জনপ্রিয় অধ্যাপক। আমি তার প্রত্যক্ষ ছাত্র বলে গর্বিত এবং তার গভীর জ্ঞান আমাদের আজও সমৃদ্ধ করে চলেছে। তা আজকে যেহেতু টেকনিক্যাল কারণে অনেকটা দেরি হয়ে গেছে, সেই জন্য আমি আর অন্য প্রসঙ্গে যাচ্ছি না। আমি প্রথমেই স্যারকে প্রশ্নের মধ্যে চলে আসছি যে বর্তমান প্রাসঙ্গিকতার ক্ষেত্রে আমি কি তিনটে বিষয়ে রাখতে চাই, এক এক করে আমি প্রশ্নগুলো করব। প্রথমে রাখতে চাই যে আজকে চতুর্দিকে এই ধর্মীয় যে একটা বিষাক্ত আবহ তৈরি হয়েছে, এখানে দাঁড়িয়ে গান্ধীর প্রাসঙ্গিকতা কোথায়? এবং অনেকে বলেন যে গান্ধীজি রামরাজ্যের কথা বলেছিলেন, ফলে
মুসলিমদের প্রতি তার একটা অবজ্ঞার ভাব ফুটে উঠেছিল। আবার যেহে তাকে তাকে মুসলিম তোষণের জন্যে দায়ী করেছেন উগ্র হিন্দুত্ববাদীরা এবং আরএসএস কর্মীরা নেতৃত্ব, এবং তাকে হত্যা পর্যন্ত করা হয় ১৯৪৮ সালের ৩০শে জানুয়ারি। এই অভিযোগ তুলে যে তিনি হিন্দুদের বিপদে ফেলেছিলেন, হিন্দুদের সর্বনাশ করছিলেন, তা এরকম একটা অদ্ভুত বিতর্কিত অবস্থান। যে গান্ধীজি রামরাজ্যের কথা বলেছিলেন তাকেই বলা হচ্ছে যে হিন্দু বিদ্বেষী, আর আজকে আমরা দেখছি সারা ভারতবর্ষ জুড়ে এই সাম্প্রদায়িক একটা বিষাক্ত বাতাবরণ সৃষ্টি হয়েছে, এবং আমাদের ধর্মনিরপেক্ষ রাষ্ট্রকে, সংবিধানকে পাল্টানোর চেষ্টা হচ্ছে যাতে একটা হিন্দু রাষ্ট্র তৈরি করা যায়। এইরকম একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আমার প্রথম প্রশ্ন হলো যে এই পরিপ্রেক্ষিতে গান্ধীজির প্রাসঙ্গিকতা কোথায়, স্যার যদি এ ব্যাপারে আলোকপাত করেন। এটা ঘটনা যে গান্ধীজি বলেছিলেন যে তার আদর্শ রাষ্ট্র হচ্ছে রামরাজ্য, একই সঙ্গে তিনি বলেছিলেন যে ভারত স্বাধীন হওয়ার পর যে নতুন রাষ্ট্র হবে সেই রাষ্ট্র হবে সেকিউলার, এই কথাটা তিনি ব্যবহার করেছেন, সেকিউলার রাষ্ট্র। এখন রামরাজ্য বলতে তিনি কি বোঝান? তার বক্তব্য হচ্ছে যে রাম ঐতিহাসিক ব্যক্তি কিনা আমার জানার দরকার নেই, রাম কোনোদিন ইতিহাসে ছিলেন কি ছিলেন না জানার দরকার নেই। আমি রামরাজ্য কেন বলছি, উনি বলছেন তার কারণ হচ্ছে যে ভারতবর্ষের সাধারণ মানুষের মননে, তাদের চিন্তা ভাবনার মধ্যে রাম রাজত্ব সম্পর্কে একটা ধারণা হচ্ছে এই যে সেই রাজত্ব হচ্ছে একটা 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 এমন একজন রাজা যে রাজা ন্যায়পরায়ণ, যে রাজা প্রজা বৎসল, যে রাজা সাম্যে বিশ্বাস করেন, যেই রাজত্বে একদম প্রকৃতপক্ষে গণতন্ত্র থাকবে, এটা সাধারণ মানুষের বিশ্বাস। সুতরাং রাম ছিলেন কি ছিলেন না সেই সমস্ত ডিবেটের মধ্যে, বিতর্কের মধ্যে গান্ধীজি বলছেন এটা এটা অহেতুক বিতর্ক, আমি এই বিতর্কের মধ্যে যেতেই চাই না। রামরাজ্য বলতে আমি এইটাই বোঝাতে চাই, এই রামরাজ্য মানে কিন্তু কখনোই হিন্দু রাজ্য নয়। তিনি পরিষ্কার ক্যাটেগরিক্যালি বলেছেন যে রামরাজ্য কখনোই হিন্দু রাজ্য নয়, রামরাজ্য কখনোই কোনো থিওক্রাটিক স্টেট নয়, তিনি থিওক্রাটিক স্টেটের বিরুদ্ধে ছিলেন বরাবর। তিনি বলছেন যে রামরাজ্য মানে একই সঙ্গে খুদাই রাজ, রামরাজ্য মানে একই সঙ্গে কিংডম অফ গড অন আর্থ। আসলে ব্যাপার হচ্ছে যে উনি যখন যেখানে থাকতেন, কথা বলছেন, বক্তৃতা দিচ্ছেন, সেখানকার বেশিরভাগ মানুষ কোন ধর্মে বিশ্বাসী সেটা বুঝে তিনি শব্দগুলো ব্যবহার করতেন। হিন্দু প্রধান অঞ্চলে তিনি বলতেন রামরাজ্য, কিন্তু তিনি নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্সে গিয়ে তিনি বলতেন যে আমার আদর্শ রাষ্ট্র হচ্ছে খুদাই রাজ, এবং পরিষ্কার বলতেন খুদাই রাজ এবং রামরাজ্য এক। যেখানে খ্রিশ্চান মানুষ বেশি আছেন সেখানে তিনি বলতেন যে আমার আদর্শ রাষ্ট্র হচ্ছে দ্য কিংডম অফ গড অন আর্থ, অর্থাৎ হিন্দু রাজ্য নয়, রামরাজ্য মানে খুদাই রাজ্য মানে হচ্ছে কিংডম অফ গড অন আর্থ, অর্থাৎ কোনো পার্টিকুলার ধর্মীয় রাষ্ট্র নয়, তিনি থিওক্রেটিক স্টেটের বিরুদ্ধে। সুতরাং আজকে যদি কেউ বলেন যে গান্ধীজি আসলে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করার কথা বলেছেন, সম্পূর্ণ ভুল কথা সেটা। বা কেউ যদি বলেন যে গান্ধীজি মুসলমানদের বেশি তোয়াশ করার চেষ্টা করেছেন, সেটাও ভুল। কেন ভুল? কারণ গান্ধীজি একটা কথা বারবার বলেছেন যে আমি নিজে হচ্ছে সনাতনী হিন্দু। এবার এই সনাতনী হিন্দু বললেই কিন্তু মুশকিল হয়ে যায় যে আমরা মনে করতে পারি তিনি কি তাহলে গোড়া হিন্দু ছিলেন, মোটেই না। তিনি গোড়া হিন্দুদের বিরোধিতা করেছেন। তিনি বলছেন সনাতনী হিন্দু বলতে আমি বোঝাই কতগুলো মূল্যবোধ, সেই মানুষই হিন্দু যে বিশ্বাস করে সত্য, অহিংসা, দয়া, করুণা এবং এবং সমাজসেবা, এই কটা জিনিসে যে বিশ্বাস করে, এই মূল্যবোধের ওপর যে দাঁড়িয়ে আছে, নিজের জীবন পরিচালনা করে, আমি মনে করি সেই সেই আসলে হিন্দু। সুতরাং আমি সনাতনী হিন্দু ওই দিক থেকে, আমি সনাতনী হিন্দু মানে গোড়া হিন্দু নয়, বরং তিনি গোড়া হিন্দুদের অনেক 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 ব্যাপারে তিনি আপত্তি করেন। তিনি বলেন যে অনেকে মনে করেন হিন্দু ধর্ম মানে হচ্ছে পুজো আচ্চা, পুজো আচ্চা মানে হচ্ছে মন্দিরে যাও, পুজো আচ্চা মানে হচ্ছে কর্মকাণ্ড, তিনি কথাটা বলছেন যে ধর্মীয় কর্মকাণ্ড করো,
ও সমস্ত রীতিনীতি অনুসরণ করো। উনি বলছেন এগুলো করার কোনো দরকার নেই, এগুলোর কোনো দরকারই নেই। তাহলে কি করতে হবে? উনি বলছেন যে ভগবান ঈশ্বর তিনি শুধুমাত্র মন্দিরে আছেন, কে বলেছে? তিনি সমস্ত জায়গায় সর্বব্যাপী, সব জায়গায় আছেন, প্রতিটি মানুষের মধ্যে ঈশ্বর উপস্থিত, তাই মন্দিরে যাবার দরকার নেই। তাই ওই তথাকথিত ওই একটা পুণ্য স্নান করবার জন্য তথাকথিত একটা পবিত্র নদী বা তথাকথিত একটা পবিত্র শহর গঙ্গা মার কাছে যাও, বা সেখানে গিয়ে বেনারস বা কাশী যেতে হবে না। কোথায় যেতে হবে? দরিদ্র নারায়ণ মানুষের কাছে যাও, যাও যারা অসুস্থ তাদেরকে সেবা করো। এই সেবাটাই হচ্ছে আসল পুজো, আসল আসল ধর্ম, কারণ তার মধ্যে ঈশ্বর আছেন। ওই অসুস্থ ব্যক্তির মধ্যে ঈশ্বর আছেন, প্রতিটি মানুষের মধ্যে ঈশ্বর আছেন। আমি তাকে সেবা করছি মানে আমি ঈশ্বরের সেবা করছি। যারা গরিব দরিদ্র সেই দরিদ্র নারায়ণের ঘরে গিয়ে বাস করতে হবে, যারা অস্পৃশ্য বলে যাদেরকে দূরে ঠেলে দেওয়া হয়েছে তাদেরকে কাছে টেনে নিতে হবে, তাদের সঙ্গে গিয়ে বাস করতে হবে। এটা যদি আমি করতে পারি তাহলেই আমি প্রকৃতপক্ষে ঈশ্বরের উপাসনা করব। আর অন্য যেগুলো করা হচ্ছে কর্মকাণ্ড সেগুলো ভুল। ঠিক যেন আমাদের মনে হচ্ছে এটা যেন বিবেকানন্দর সেই প্রতিধ্বনি হচ্ছে। বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ বলেছিলেন শিব গানে জীব সেবা। এ যেন সেই গান্ধীজি একই কথা বলতে চাইছেন, শিব গানে জীব সেবা। তাহলে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে ওদের। ব্যাপারটা হচ্ছে এই যে গান্ধীজি যখন বলছেন যে কর্মকাণ্ডর দরকার নেই, গান্ধীজি যখন বলছেন যে দয়া করুণা ইত্যাদি এগুলোর ওপরই আসল সত্য, এবং তিনি আরেকটু এগিয়ে গিয়ে বলেছেন যে আমাদের হিন্দু ধর্মে নাকি অনেক গ্রন্থ আছে, অনেক হিন্দু টেক্সট আছে, সেই টেক্সট গুলোকে আমাদের বিচার করতে হবে, বিশ্লেষণ করতে হবে এইগুলোর টার্মসে, অর্থাৎ দয়া করুণা অহিংসা সত্য এই কথাগুলো কি বলা আছে? যেখানে এই কথাগুলো বলা আছে সেটাকে প্রকৃত হিন্দু ধর্ম বলে গ্রহণ করো, যেখানে এই কথাগুলো বলা নেই সেগুলো হিন্দু ধর্ম নয়, সেগুলো পরবর্তীকালে ঢুকে গেছে। এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে অনেকে বলেন যে অস্পৃশ্যতা তো মনুস্থিতিতে মনু তো এটাকে সমর্থন করেছেন, তাই গান্ধী বলেছেন যে না, মনুস্থিতিতে যদি থাকে তাহলে মনে রাখতে হবে যেটা ভুল, সেটা ঠিক নয়, সেটা আমাদের মানা উচিত নয়। কারণ যে ধর্ম দয়া করুণার কথা বলে, যে ধর্ম অহিংসার কথা বলে, যে ধর্ম সমাজ সেবার কথা বলে, সেই ধর্ম কখনোই একটা বিরাট সংখ্যক মানুষকে ওরকমভাবে নিপীড়ন অত্যাচারের সম্মুখীন হতে পারে না। তাই তিনি কিন্তু এইগুলো বলার মাধ্যমে যেটা করলেন, ইংরেজিতে বলতে গেলে মার্জিনালাইজ করলেন হিন্দু টেক্সটকে, মার্জিনালাইজ করলেন বেদ উপনিষদ। অর্থাৎ তোমাকে বেদ উপনিষদ পড়তেই হবে, জানতেই হবে, এই জ্ঞান থাকতেই হবে তা না। তুমি যদি সত্য অহিংসা এইগুলো যদি তুমি অনুসরণ করো, তোমার জীবনকে যদি সেভাবে তুমি অতিবাহিত করতে পারো, সেভাবে যদি পরিচালিত করতে পারো, তবেই তুমি আসল হিন্দু, তবেই তুমি খাঁটি হিন্দু। এটা বলার সঙ্গে সঙ্গে যেটা হলো সেটা হচ্ছে উনি কিন্তু যে ধর্ম পাঠ, যে বইয়ের জ্ঞান, এই জিনিসটাকে তিনি কিন্তু মার্জিনালাইজ করলেন। অর্থাৎ যে ব্রাহ্মণ্য যে ধর্ম, যে ব্রাহ্মণদের যে অত্যাচার ছিল এক সময়তে, তিনি তার প্রতিবাদ করলেন এইভাবে। অর্থাৎ ব্রাহ্মণদের যে ক্ষমতা, সেই ক্ষমতাটা কিসের না, যে আমরা সব জানি, আমরা প্রচুর জ্ঞানী, আমরা বেদ উপনিষদ পড়েছি, আমরা সব কিছু পড়েছি, ফলে আমরা সব জানি, আমাদের কাছ থেকে তোমরা শোনো, আমরাই সুপিরিয়ার। তিনি এইটাকে ভাঙবার চেষ্টা করলেন, ফলে তার যে ধর্ম সেই ধর্ম হচ্ছে প্রথমত হচ্ছে সেকুলার, সেই ধর্ম হচ্ছে সর্বধর্ম সমন্বয়তে বিশ্বাস করতেন, সেই ধর্ম হচ্ছে হিন্দু রাজ মানে খুদাই রাজ মানে কিংডম অফ গড অন আর্থ, কোনো হিন্দু রাজ না রামরাজ মানে তাই, কোনো হিন্দু রাষ্ট্র তিনি কখনোই প্রতিষ্ঠা করতে চাননি, তিনি সেকুলার স্টেট প্রতিষ্ঠা করতে চেয়েছেন, এবং হিন্দু ধর্মের যে গোড়ামি সেই গোড়ামিটাকে তিনি ভাঙবার চেষ্টা করেছেন। ফলে গোড়া হিন্দুত্বকে তিনি ভেঙে তিনি কতগুলো মূল্যবোধের কথা বললেন, যেই মূল্যবোধ যার আছে সেই হিন্দু, সেই আসল প্রকৃত ধার্মিক মানুষ। এই মোটামুটি বলতে গেলে জিস্টে গান্ধীর ধর্ম সম্পর্কে আইডিয়া। আচ্ছা স্যার, গোহত্যা সম্পর্কে আজকে তো বিরাট বিতর্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে গোহত্যা, এ সম্পর্কে গান্ধীজির মনোভাব কি ছিল? হ্যাঁ, গান্ধী গোরক্ষার কথা বলেছেন, গান্ধী গোরক্ষার কথা বলেছেন, কিন্তু গোরক্ষার কথা কেন বলেছেন তিনি মনে রাখতে হবে। তখন এই গুরু কি করা হবে তার সংখ্যা বেড়ে যাচ্ছে, এ সমস্ত সমস্যা তখন ছিল না। তিনি গোরক্ষার কথা বলেছেন কারণ কথা হচ্ছে তিনি তো একটা অন্য ভিলেজ ইকোনমিতে বিশ্বাস করতেন,
সেই ইকোনমিতে তিনি মনে করতেন যে গরুর একটা অবদান আছে, গরুর যে গোবর কাউডাং সেটাকে ওই ইকোলজিক্যালি ব্যবহার করা যেতে পারে, গরুর যে দুধ সেই দুধটাকে অনায়াসে মানুষের একটা অত্যন্ত সুখাদ্য হিসেবে ব্যবহার করা যেতে পারে, সেই দিক থেকে তিনি মনে করেছেন যে গোরক্ষা করার দরকার। এটা তিনি আজকের দিনে মোহাম্মদ আল আখলাককে ফ্রিজে গরুর মাংস রাখার অভিযোগ তুলে হত্যা করা হয়, তো এটা গান্ধী যদি থাকতেন কি বলতেন? আমার মনে হয় উনি আপত্তি করতেন, আমার মনে হয় উনি এটাকে বাধা দিতেন যে এটা কোনো কথা না। গান্ধী বলতেন যে আমার যদি মনে হয় যে আমার চোখের সামনে দেখলে আমার কষ্ট হচ্ছে, আমি তাকে বোঝাতে পারি, বলতে পারি। হিন্দুরা যে কাতারে কাতারে ছাগল নিয়ে গিয়ে ভেড়া নিয়ে গিয়ে তারা ওই ঈশ্বরের পূজোর নাম করে যে বলি দেয়, সেটা কি ঈশ্বরের নাম করে বলি দেয়, বলি দিয়ে সেই মাংস তারা খায়, তা সেটা কোনো দোষের নয়। আর যদি এরা গরুর মাংস একই জিনিস, এটাও অন্যায় ওটাও অন্যায়, যদি ওটা অন্যায় হয় তাহলে এটাও অন্যায় বলে স্বীকার করে নিতে হবে। আমরা যা করছি বেশ করছি ঠিক করছি আর ওখানে এই জিনিস করছে, এই অ্যাটিচিউডটা গান্ধী মোটেও বরদাস্ত করতেন আর যদি উনি জীবিত থাকতেন। মানে আমাদের দেশে মুসলিমদের মধ্যে বা আদিবাসীদের মধ্যে এবং নর্থ ইস্টে খ্রিস্টানদের মধ্যে ট্রাইবালদের মধ্যে একটা ব্যাপক অংশ গরুর মাংস খায়। হ্যাঁ খায়। তাহলে হ্যাঁ খায়। গরুর মাংস যদি বন্ধ করে দেওয়া হয় গোহত্যা, তাহলে সস্তায় এই মাংস খাওয়াটা একটা প্রধান খাদ্য তাদের বন্ধ হয়ে যাবে। এই ব্যাপারে গান্ধীর কোনো মনোভাব কি জানা যায়? উনি তো সেই সময়তে এই সমস্যাটা কথা ভাবেননি, তিনি গরুদের রক্ষা করা যায় কি করে সেটা ভাবতে। আসলে ব্যাপারটা হচ্ছে কি, গান্ধীজি মানে অ্যানিমাল স্লটারের বিরুদ্ধে পরিষ্কার সমস্ত রকম, এমনকি ল্যাবরেটরিতে যে ভিভি সেকশন হয়, ল্যাবরেটরিতে যে খরগোশ এবং বাঁদর এদেরকে নিয়ে এসেছে বিজ্ঞানের নামে এক্সপেরিমেন্টটা, উনি তারও বিরোধী, সমস্ত রকমের অ্যানিমাল স্লটারের উনি বিরোধী। তবে উল্টোটা যদি আমরা বলি, আচ্ছা কোনো অ্যানিমাল স্লটার যদি না হয় তাহলে অ্যানিমাল দিনের পর দিন যদি বেড়ে যায় তাহলে শেষ পর্যন্ত তাহলে কি দাঁড়াবে, এই এই প্রশ্নটা উনি নিজে করেননি, এর উত্তরও উনি দেননি, এর সমাধানও তিনি বলেন। তবে ওনার ওইটাই ধারণা, ওইটাই উনি বলেছিলেন যে আমি কলকাতায় যাওয়া বন্ধ করে দেবো যদি কালীঘাটে এই ছাগল হত্যা ভেড়া হত্যা এগুলো যদি বন্ধ না হয়। ফলে যে কোনো রকমের অ্যানিমাল স্লটারের তিনি বিরোধী, তিনি যে শুধু মুসলিমরা কেন গরু খাচ্ছে খ্রিস্টানরা কেন গরু খাচ্ছে তিনি সেইটা নিয়ে শুধু বলেননি, তিনি এইগুলো বলেছে যেগুলো তোমরা অন্যায় করছো। ফলে তিনি একই সঙ্গে সব ধর্মের লোকেদেরই অ্যানিমাল স্লটারকে বন্ধ করতে বলেছে। তবে হ্যাঁ, তুমি যে কথাটা বলছো যে তাহলে এরা কি কি খাবে, তাহলে এরা কিভাবে বাঁচবে, এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু গান্ধী বিকল্পটা কিন্তু বলেন কোথাও যে হ্যাঁ তাহলে বিকল্প হচ্ছে এইটা না খেয়ে তোমরা ওইটা খাও, এটা উনি বলেন। উনি ওনার তো নিজস্ব ডায়েটারি এক্সপেরিমেন্টস আছে, সেই ডায়েটারি এক্সপেরিমেন্টে যেটা উনি করেন সেটা হচ্ছে কমপ্লিটলি ভেজিটেরিয়ানিজম। উনি তো ভেজিটেরিয়ানিজম বিশ্বাস করতেন, উনি যখন লন্ডনে গেলেন ব্যারিস্টারি করতে তখন উনি ভেজিটেরিয়ান সোসাইটিতে জয়েন করেছিলেন এবং খুঁজে খুঁজে লন্ডনে এমন একটা রেস্টুরেন্ট বার করলেন যেখানে পুরো ভেজিটেরিয়ান খাবার হয়। ফলে ওনার অ্যাডভাইস হচ্ছে ভেজিটেরিয়ান হোক, ও হত্যা করো না, প্রাণী হত্যা করো না, হত্যা করে ভেজিটেরিয়ান হোক। এবং ডায়েটারি এক্সপেরিমেন্টস অনেক আছে যে কি খেলে শরীর সুস্থ রাখা যায়, ভেজিটেবলস খাওয়া সত্ত্বেও মানে ভেজিটেরিয়ান হওয়া সত্ত্বেও কিভাবে মানুষ তার সব রকম কার্বোহাইড্রেট প্রোটিন ফোটিন সব কিছু পাবে, এগুলো ওরা নিজস্ব এক্সপেরিমেন্ট, উনি সেটাই বলবেন বিকল্প। আচ্ছা স্যার, আমরা আমাদের দ্বিতীয় প্রসঙ্গে যাই কারণ সময়টা খুবই কম রয়েছে। সেটা হচ্ছে আজকের দিন আমরা জানি যে গান্ধীজি এই ওয়েস্টার্ন সিভিলাইজেশন ওয়েস্টার্ন মডার্নিটি তার যে ধ্বংসলীলা লোভ অনেকটা রবীন্দ্রনাথের মতোই তার তীব্র সমালোচনা করেছিলেন, ক্রিটিক করেছিলেন। তো আমরা দেখছি আজকে চতুর্দিকে এনভায়রনমেন্টাল পলিউশন হচ্ছে, ইকোলজিক্যাল ব্যালেন্স নষ্ট হয়ে যাচ্ছে। এই প্রসঙ্গে গান্ধীজির মতামতের কোনো প্রাসঙ্গিকতা কোনো উপযোগিতা কি আমরা দেখতে পাই আজকে, এই ব্যাপারে যদি আপনি একটু কিছু বলেন। দেখো একটা কথা বলছি,
যে গান্ধীজি জীবিত কালে এবং রবীন্দ্রনাথের কথা বলতে, রবীন্দ্রনাথের জীবিত কালে এই যে শব্দগুলো মানে এনভায়রনমেন্টাল মুভমেন্ট, পরিবেশ আন্দোলন, বা যদি মতাদর্শগত দিক থেকে দেখতে হয় ইকোলজি, টক্সিকোলজি, এসব সাবজেক্টের ডিসিপ্লিনের তখনও উদ্ভব ঘটেনি। কিন্তু যেটা হয়েছে সেটা হচ্ছে গান্ধীজিকে আমরা ওই দৃষ্টিভঙ্গি থেকে একরকমভাবে পাঠ করতে পারি যে ওনার মধ্যে কি এই আইডিয়াসগুলো আছে, তুমি যে প্রশ্নটা করছো, উনি কি এই ধরনের চিন্তাভাবনা ওনার মধ্যে পাওয়া যায়, অবশ্যই পাওয়া যায়। সেটা বুঝতে গেলে কিন্তু আগে আমাদের বুঝতে হবে যে তাহলে এই ইকোলজি জিনিসটা কি, ইকোলজি বা বাস্তুতন্ত্র আসলে পশ্চিমী দুনিয়া, তুমি যেটা বললে ওয়েস্টার্ন সিভিলাইজেশন, পশ্চিমী দুনিয়ার যে উন্নয়নের মডেল, সেই উন্নয়নের মডেলের বিরোধিতা করেই এর জন্ম ইকোলজি। সেই উন্নয়নের মডেলটা কি, সেই উন্নয়ন মডেল শুরু হয়েছে, তার সূত্রপাত হচ্ছে ইউরোপের শিল্প বিপ্লব এবং তারপরে এনলাইটেনমেন্ট। এর মধ্যে যেটা করল সেটা হচ্ছে কি, যে এই দুটোর ফলে, এই দুটোর ফলে একটা বিরাট যে সামাজিক আর্থিক পরিবর্তন হলো তা না, সামন্ততন্ত্রের বদলে ভাঙন শুরু হলো সামন্ততন্ত্রের এবং ধনতন্ত্রের বিকাশ ঘটতে শুরু করলো। শুধু যে তা হলো তাই না, মানুষের জীবনযাপনের, মানুষের লাইফস্টাইল এবং মানুষের চিন্তা ভাবনার জগতের একটা বিরাট পরিবর্তন ঘটল। মানুষ তখন মনে করল যে না, আমরা যেটা করতে হবে সেটা হচ্ছে প্রগতি দরকার, আমাদের আরো উন্নতি দরকার। কি করে উন্নতি হবে, না আমরা যত বেশি বেশি করে প্রকৃতির ওপর আধিপত্য বিস্তার করতে পারবো এবং প্রাকৃতিক সম্পদকে আমরা অনেক বেশি সামাজিক উৎপাদন ব্যবহার করতে পারবো, মানুষের যে ভোগ্য পণ্য অনেক বেশি উৎপাদন করতে পারবো, তাহলে সেটাই হবে হচ্ছে আধুনিকতা এবং সে তার ফলেই হবে হচ্ছে আধুনিক মানুষ। সেই জন্য যেটা হতে শুরু করলো সে এনলাইটেনমেন্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের পরে ইউরোপের দেশে দেশে বিভিন্ন জায়গাতে বিভিন্ন কলকারখানা গজিয়ে উঠল এবং সেই কলকারখানার মাধ্যমে অনেক যথেষ্ট সামাজিক উৎপাদন হতে শুরু করলো এবং মানুষের ভোগ্যপণ্য উৎপাদন হতে শুরু করলো, মানুষের যে ভোগবাদী সে দর্শন সেটা আরো বেশি বৃদ্ধি পেল এবং এই ভোগবাদকে চরিতার্থ করবার জন্য আরো উৎপাদন, আরো উৎপাদন এটা হতো। ফলে যেটা হলো সেটা হচ্ছে প্রাকৃতিক সম্পদ আস্তে 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 বিনষ্ট হলো, কারণ উৎপাদন করতে গেলে তো সম্পদ, প্রাকৃতিক সম্পদ রিসোর্স দরকার। সেই রিসোর্সটা কোথার থেকে আসবে, রিসোর্সটা আসবে হচ্ছে জলজমি জঙ্গল থেকে। ফলে একদিকে জলজমি জঙ্গল সেগুলো কমতে শুরু করলো, বিনষ্ট হতে শুরু করলো, অন্যদিকে বিপুল বিপুল প্রোডাকশন হতে শুরু করলো, ইকোনমিক প্রোডাকশন হতে শুরু করলো। এরই বিরুদ্ধে এই ইকোলজি তাদের বক্তব্য। অর্থাৎ একদিকে যে উন্নয়নের মডেল এই ইউরোপে যেটা হলো ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এবং এনলাইটেনমেন্টের পরে পরবর্তীকালে যে উন্নয়নের মডেল যেটা সৃষ্টি করা হলো, যেটাকে গ্রহণ করা হলো, সেটা হচ্ছে যে অনেক বেশি বেশি কনজাম্পশন, কনজিউমারিজমের চূড়ান্ত, এবং অ্যাট দ্য সেম টাইম এই কনজিউমারিজম বা এই ভোগবাদকে চরিতার্থ করবার জন্য অনেক বেশি বেশি অনিয়ন্ত্রিত আনলিমিটেড প্রোডাকশন বা ইকোনমিক গ্রোথ। ইকোলজিস্টরা এর বিরুদ্ধে কি বললেন, ইকোলজিস্টের বিরুদ্ধে বললেন না দুটোই খারাপ। গান্ধীও তাই, গান্ধী এই দুটোর বিরুদ্ধেই বলেছেন, গান্ধী কনজিউমারিজমের বিরুদ্ধেও বলেছেন, আবার গান্ধী ওই যে উৎপাদন, সামাজিক উৎপাদন আনলিমিটেড যে ইকোনমিক গ্রোথ, এই দুটোর বিরুদ্ধে ইকোলজিস্টরা যেমন বলে এখন বর্তমানে, গান্ধী এদের অনেক আগে গান্ধীজি কিন্তু এই কথাগুলো বলছেন। হিন্দ স্বরাজে গান্ধী পরিষ্কার বলছেন যে মানুষের মন হচ্ছে একটা ছটফটে পাখির মতো, তুমি তাকে যতই দাও না কেন সে কিছুতেই সন্তুষ্ট হবে না। সেই জন্য যেটা দরকার কি, প্রত্যেক মানুষের উচিত অটো লিমিটেশন অফ নিডস, নিজের থেকে রেঞ্জ অফ নিডস কমাও, যে এত আমার দরকার নেই, আমার এত দরকার নেই। এটা যদি হয় তাহলে তুলনামূলকভাবে কনজিউমারিজম যদি কমে তাহলে উৎপাদনের জন্য র্যাট রেসের দরকার নেই, বিরাট বড় বড় কলকারখানা হবে, ফ্যাক্টরি হবে, উৎপাদন হবে, সেগুলো দরকার নেই। মানুষ কাজ হারিয়ে ফেলছে, ছোট কটেজ ইন্ডাস্ট্রিগুলো ভেঙে যাচ্ছে, ভেঙে গিয়ে তারা সকলে চলে আসছে শ্রমিক হয়ে বড় বড় কারখানায়, কলকারখানা, তাতে কি শান্তি প্রতিষ্ঠিত হচ্ছে না। পলিউশন কথাটা গান্ধী ব্যবহার করছে, এখন তো পলিউশন আমরা বলি, গান্ধী বলছে কারখানাগুলোর কি অবস্থা, সেই কারখানাগুলোতে দেখা যায় পলিউশন, সেখানে মানুষ কিভাবে বাস করছে। গান্ধী অকুপেশনাল ডিজিজের কথা বলেছেন, নানান রোগে মানুষ ভুগতে শুরু করছে এই নতুন কারখানা ফ্যাক্টরি সিস্টেমের ফল।
ফলে এই যে কথাগুলো গান্ধী বলেছেন এগুলো ভেরি মাচ ইকোলজিক্যাল। কনজিউমারিজম বলতে গিয়ে গান্ধী বলেছেন দ্য ওয়ার্ল্ড হ্যাজ এভরিথিং টু স্যাটিসফাই এভরিবডিজ নিডস বাট নট এভরিবডিজ গ্রিড। সকলের লোভ দেখানোর মতো সম্পদ পৃথিবীতে নেই, কিন্তু সকলের প্রয়োজন মেটাবার মতো সম্পদ গোটা দুনিয়াতে পৃথিবীতে আছে। ফলে গান্ধী একদিকে যেমন কনজিউমারিজমের বিরুদ্ধে বলেছেন, একই সঙ্গে গান্ধী লিমিটস টু ইকোনমিক গ্রোথের কথা বলেছেন এবং গান্ধী একই সঙ্গে পপুলেশন কন্ট্রোলের কথাও বলেছেন। কিন্তু এখানে গান্ধীর সঙ্গে রবীন্দ্রনাথের এবং অনেকেরই পার্থক্য, কারণ অনেকে মনে করেন আধুনিক সমাজে আধুনিক ব্যবস্থাতে আধুনিক মানুষ যারা হবে তারা কন্ট্রাসেপটিভস ইউজ করবে বার্থ কন্ট্রোলের জন্য, কিন্তু গান্ধী বলছেন না, এটা কমপ্লিটলি ইমরাল, জোর করে কন্ট্রাসেপটিভ ইউজ করা চলবে না। কি করতে হবে না, মানুষের মনে সংযম আনতে হবে, সংযমের মাধ্যমে বার্থ কন্ট্রোল করতে হবে। অর্থাৎ গান্ধী কনজিউমারিজমের কথা বলেছেন, অ্যান্টি কনজিউমারিজম, গান্ধী ওই ইকোনমিক গ্রোথের কথা, লিমিটেড ইকোনমিক গ্রোথের কথা বলেছেন এবং অ্যাট দ্য সেম টাইম গান্ধী পপুলেশন গ্রোথটাকে কন্ট্রোল করবার কথা বলেছেন। ইকোলজিস্টরা বর্তমানে ইকোলজিস্টরা এই তিনটে জিনিসের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেয়, তো গান্ধী এই তিনটে জিনিসের উপরই গুরুত্ব দিয়েছেন, একই কথা বলেছেন। সুতরাং গান্ধীর মধ্যে ইকোলজিক্যাল আইডিয়াস, আমি খুব সংক্ষেপে বললাম, গান্ধীর মধ্যে ইকোলজিক্যাল আইডিয়াস বা বাস্তুতান্ত্রিক ভাবনা চিন্তা আমরা পাই অনেক আগেই। এখন বর্তমানে যারা বলছেন তাদের অনেক আগেই গান্ধী এই উন্নয়নের মডেলকে সমালোচনা করেছেন এবং একই সঙ্গে গান্ধী বলেছেন এই উন্নয়নের মডেল প্রাকৃতিক সম্পদকে ধ্বংস করে, নষ্ট করে, মানুষকে শান্তি দেয় না, মানুষের মনে একটা 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 পরশ্রী কাতরতা আসে, ওর ওইটা আছে আমার কারণে নেই, ফলে একটা র্যাট রেস হয়, ঠিক যেন সেই হবসিয়ান সোসাইটির মতো সলিটারি পোপ ব্রুটিশ ড্যাস্টি ব্রুটিশন শট। অর্থাৎ এরকম একটা অবস্থা, একটা কম্পিটিশন, সেলফ অ্যাগ্রান্ডাইজমেন্ট প্রচণ্ডভাবে প্রত্যেকে সেটা করছে, তাতে শান্তি থাকে না, মডার্ন সিভিলাইজেশনে শান্তি নেই। এটা হচ্ছে গান্ধী বক্তব্য, এগুলো সমস্ত ইকোলজিক্যাল আইডিয়া। আর একটা খুব ইম্পর্টেন্ট ইকোলজিক্যাল আইডিয়া সেটা হচ্ছে যে যারা এই উন্নয়নের মডেলে বিশ্বাস করে তারা খুব অ্যান্থ্রোপোসেন্ট্রিক হয়। অ্যান্থ্রোপোসেন্ট্রিক মানে মানে মনুষ্য কেন্দ্রিক, অর্থাৎ যা কিছু সব মানুষের জন্য। বলেই তারা দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট বিকজ অফ ম্যান, দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট বিকজ অফ ম্যান, সূর্য উঠছে নামছে সব মানুষের জন্য, যা কিছু আছে প্রকৃতিতে সব মানুষের জন্য, মানুষ সে সমস্ত ভোগ করবে। কিন্তু গান্ধী বলছে না, তা নয়, এটা অ্যান্থ্রোপোসেন্ট্রিজম, এটা ঠিক নয়, অন্যান্য প্রজাতির যারা আছে তাদের বুঝতে হবে, তাদেরও জীবনে একটা ছন্দ আছে, সেই ছন্দকে নষ্ট করার মতো অধিকার আমার নেই। গাছপালা, প্রাণী জগৎ এবং উদ্ভিদ জগতে প্রত্যেকটা প্রজাতির নিজস্ব ছন্দ আছে, সেই ছন্দকে বুঝতে হবে, সেই ছন্দর সঙ্গে আমাকে মিলিয়ে চলতে হবে। ফলে এই অ্যান্থ্রোপোসেন্ট্রিজম নয়, গান্ধী যেটা বলেছেন সেটা চূড়ান্ত ইকোলজিক্যাল কথা, এগুলো তো ইকোলজিস্টরা বলে, সেই কথাগুলো গান্ধীর মধ্যে পাই। আচ্ছা, এই বক্তব্যগুলোর সঙ্গে আজকের দিনে পোস্ট মডার্ন পোস্ট স্ট্রাকচারালিস্ট চিন্তাভাবনার অনেক মিল পাওয়া যায়। তো গান্ধী অতদিন আগে, পোস্ট মডার্নিজম আসার অত বছর আগে এই চিন্তাভাবনাগুলো করে গেছিলেন, এটা খুব বিস্ময়কর। আপনিও কি এগুলোর মধ্যে একটা সাদৃশ্য দেখতে পান? হ্যাঁ, সাদৃশ্য আছে, অবশ্যই অবশ্যই আছে। দেখো, একটা বড় সাদৃশ্য হচ্ছে এই, যেমন পোস্ট মডার্নিজম তারা কিন্তু মডার্নিজম থেকে পিছিয়ে যাচ্ছে না, তারা মডার্নিজম থেকে এগিয়ে যাচ্ছে, তাই তো? গান্ধীর ক্ষেত্রেও কিন্তু তাই, যে পোস্ট মডার্নিজমকে একেবারে বানচাল করে দিয়ে আমি পিছিয়ে চলে যাব তা কিন্তু নয়। গান্ধী যেটা করতে চেয়েছেন সেটা হচ্ছে যে পশ্চিমী সংস্কার সংস্কৃতিকে রিকনস্ট্রাক্ট করা এবং ভারতের যে ঐতিহ্য সেই ঐতিহ্যকেও রিকনস্ট্রাক্ট করা, এই দুটো রিকনস্ট্রাক্টের দুটো একসঙ্গে মিলিত করতে চেয়েছে। এ দুটোকে তিনি মার্চ করে একটা নতুন সিভিলাইজেশন, ইউনিভার্সাল সিভিলাইজেশন আমরা করবার চেষ্টা করেছিলেন। ফলে তিনি পোস্ট মডার্নিজমের সঙ্গে তার ওখানেই মিল, ওইটাই আমি বলতে পারি মিল। অনেক বড় আলোচনা করা যায় কিন্তু সংক্ষেপে এটা বলা যায়। একটা প্রশ্ন না করে পারছি না, আপনি মার্ক্স এবং গান্ধীর মধ্যে একটা তুলনামূলক আলোচনা, গভীর গবেষণা করেছেন, এই ব্যাপারে কি মার্ক্স এবং গান্ধীর মধ্যে ইকোলজির প্রশ্নে আপনি কোনো সাদৃশ্য দেখতে পান? অবশ্যই,
সাদৃশ্য আছে আবার ডিফারেন্সও আছে। সাদৃশ্য কোথায় আছে না, যেখানে মার্কস এবং এঙ্গেলস তারাও বলেছেন গান্ধীর মতো ক্যাপিটালের খুব সম্ভবত থার্ড ভলিউমে এটা মার্কস লিখেছেন যে ক্যাপিটালিজম রবস দ্য সয়েল অফ ইটস ফার্টিলিটি, জমিতে অতিরিক্ত উৎপাদন করা আরো চাও আরো চাও আরো প্রোডাকশন করো, জমিকে কোনো রেস্ট দেব না, এই যে প্রবণতা ক্যাপিটালিজমে, কারণ আনলিমিটেড প্রোডাকশন করতে হবে তাই জমিকে কোনো বিশ্রাম দেব না, এটা করতে গিয়ে মার্কস বলছেন যে জমির কিন্তু ক্ষয় হচ্ছে। গান্ধীও ঠিক একই কথা বলছেন যে জমিকে বিশ্রাম দিতে হবে, না দিলে জমির ক্ষয় হচ্ছে, ফার্টিলিটি নষ্ট হয়ে যাচ্ছে জমির ফলে। এইটা যেমন তারা বলেছেন, ফ্যাক্টরির কথা বলেছেন, ফ্যাক্টরির কথা গান্ধী যেমন বলেছেন মার্কসও বলেছেন যে ফ্যাক্টরিতে পলিউশন হচ্ছে, প্রচণ্ড হাই টেম্পারেচারের মধ্যে কাজ করতে হচ্ছে, একটা সাংঘাতিক অবস্থা পরিস্থিতির মধ্যে কাজ করতে হচ্ছে, এই অ্যাটমসফিয়ারে কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছে ওয়ার্কাররা। আজকের দিনে যে অকুপেশনাল ডিজিজের কথা বলা হয় যে এই ক্যাপিটালিজমে কাজ করতে গিয়ে ওয়ার্কাররা অকুপেশনাল ডিজিজে সাফার করছে, এই এখানে গান্ধীর সঙ্গে মার্কসের মিল আছে কিন্তু ডিফারেন্সও আছে। ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্স হচ্ছে এই যে গান্ধী চেয়েছিলেন যে প্রোডাকশনটা কমিয়ে দাও, কিন্তু মার্কস বলছেন না প্রোডাকশন বাড়াতে হবে, প্রোডাকশন বাড়াতে হবে, এই ফার্টিলিটি নষ্ট না করে ফ্যাক্টরিতে ওয়ার্কারদের তাদের জীবন স্বাস্থ্য রক্ষা করে প্রোডাকশন বাড়াতে হবে, কারণ এমন একটা সময় আসতে হবে যেখানে যথেষ্ট প্রোডাকশন, যেখানে কমিউনিজমের স্টেজে এসে প্রত্যেকে তার নিজের প্রয়োজন মতো পাবে জিনিস, তা নিজের প্রয়োজন মতো জিনিস পাবে কোথায় যদি প্রোডাকশন না হয়? তাই একটা প্রোডাকশন একটা ম্যাক্সিমাম হতে হবে, এইটা হচ্ছে মার্কসের বক্তব্য। কিন্তু গান্ধীর বক্তব্য হচ্ছে না প্রোডাকশন বাড়াতে হচ্ছে কেন, কারণ আমাদের রেঞ্জ অফ নিডস অনেক বেশি, তাই কি করো রেঞ্জ অফ নিডস কমাও, অটো লিমিটেশন অফ নিডস করো, নিজেদের নিডসগুলোকে কমাও, এবং যদি আমরা কমিয়ে ফেলি তাহলে অত জিনিসের প্রয়োজন হবে না, তাহলে উৎপাদনও কমানো যাবে, তাহলে প্রোডাকশনটাও কমানো যাবে। এখানে দুজনের মধ্যে অমিল, আবার মিলও আছে। আচ্ছা আমাদের শেষ প্রশ্নটাতে আসি, অ্যাকচুয়ালি বহু প্রশ্ন আপনাকে পেয়েছি, যখন অসংখ্য প্রশ্ন মাথার মধ্যে আসছে, গান্ধীর ওপরে, গান্ধী মডার্নিটির ক্রিটিক, ওয়েস্টার্ন সিভিলাইজেশনের ক্রিটিক, তারপরে আপনার ইকোলজি, মার্কস, এই সমস্ত বিষয়ে আপনার গভীর গবেষণা রয়েছে, বহু প্রশ্ন মনে আসছে, কিন্তু আজকে তো সম্ভব হলো না, তাছাড়া টেকনিক্যাল প্রবলেমের জন্য অনেকটা আমরা পিছিয়েও গেছি। তো সেই জন্য আমি আমার শেষ প্রশ্নটা করছি যে গান্ধীর সত্যাগ্রহ আর আজকের এই এনআরসি বিরোধী, দিল্লির শাহিনবাগে, কলকাতার পার্ক সার্কাসে, আমি নিজে সেই আন্দোলনে কিছুটা যুক্ত হয়েছিলাম আমার সামান্য ভূমিকা নিয়ে, আর এই সত্যাগ্রহ, শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন, আবার এখন দেখছি দিল্লি সীমান্তে, দিল্লির সিংহু সীমান্তে চারপাশে হাজার হাজার লক্ষ লক্ষ কৃষক তারাও অবস্থান করছেন, শান্তিপূর্ণ আন্দোলন করছেন, এগুলোর সঙ্গে যেন একটা গান্ধীর সত্যাগ্রহ আন্দোলনের কিরকম একটা মিল আছে বলে মনে হয়। এখন এই মনে হওয়াটা কি ঠিক? আপনি এ ব্যাপারে কি বলেন, একটু বিশদভাবে বলুন। একেবারেই ঠিক, একেবারেই ঠিক। শুধু এই দুটো তুমি আমাদের দেশের কথা বলছো, তুমি যদি ব্ল্যাক লাইভস ম্যাটার ওখানে যে আন্দোলনটা হচ্ছে সেটাও কিন্তু ওই গান্ধীর নীতির সঙ্গে মিল আছে। অর্থাৎ সত্যাগ্রহ বলতে যেটা গান্ধী বুঝিয়েছেন সেটা হচ্ছে যে অহিংস আন্দোলন হবে কিন্তু মাস আন্দোলন হবে, বহু লোক নিয়ে একসঙ্গে আন্দোলনটা হবে। মজা হচ্ছে যে একটা রাষ্ট্রের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে ধরো কত রকম ভাবে আন্দোলন করা যেতে পারে। এক নম্বর হচ্ছে মানে কনস্টিটিউশনাল এজিটেশন, যে আমি পার্লামেন্টের মাধ্যমে, অ্যাসেম্বলির মাধ্যমে সেখানে আমি যাব, পিটিশন দেবো, পিটিশনের মাধ্যমে সেই প্রসেসে একটা হতে পারে যে কোনো আন্দোলন নয়, কোনো মিছিল টিচিল নয়, কোনো ডেমনস্ট্রেশন নয়, আমি কনস্টিটিউশনাল এজিটেশন করবো পিটিশনের মাধ্যমে, এক। দ্বিতীয়ত হতে পারে যে আমি এসব সিস্টেম কিচ্ছু মানি না, আন্ডারগ্রাউন্ড ওয়ারফেয়ার, আমি আন্ডারগ্রাউন্ড ওয়ারফেয়ার করবো, আমি টেরারিজম করবো, এটা একটা দ্বিতীয় হতে পারে। আর তৃতীয়ত হচ্ছে গান্ধীর যেটা, এই দুটো ক্ষেত্রেই কিন্তু যদি কনস্টিটিউশনাল এজিটেশন হয় এক
একদিক থেকে লক্ষ্য করে দেখো, তাহলে কিন্তু সে অ্যাবজর্ব হয়ে যাবে, তার পক্ষে গভর্নমেন্টের পক্ষে সুবিধা, একটা কনস্টিটিউশনালাইজেশন হলে তাকে অ্যাবজর্ব করে নেয় সিস্টেমের মধ্যে। ঠিক আছে ঠিক আছে, তুমি আমার সিস্টেমেই চলে এসো বাবা, আমার খেলায় তুমি খেলো, শকুনি শকুনি যেমন যুধিষ্ঠিরকে বলেছিল না তুমি খেলবে কিন্তু আমার নিয়মে খেলতে হবে, সেরকম। অর্থাৎ কনস্টিটিউশনালাইজেশন মানে তুমি এই সংবিধানকে মেনে নাও, মেনে নিয়ে এই সিস্টেমগুলো মেনে নাও, এই স্ট্রাকচারগুলো মেনে নাও, নিয়ে পার্লামেন্টারি প্রসিডিওর্স মেনে, অ্যাসেম্বলির প্রসিডিওর্স মেনে তুমি সেভাবে শান্তিপূর্ণভাবে এগো, এটা এক। দ্বিতীয়ত হচ্ছে, যদি ওই টেরারিজম যদি রেভলিউশনারি অ্যাক্টিভিটি যদি করি, আজকের দিনে যদি রেভলিউশনারি অ্যাক্টিভিটি করি, প্রত্যেকটা রাষ্ট্র এত শক্তিশালী, এত স্ট্রং, ইংরেজিতে যাকে বলে গিভ ইট আ ব্যাড নেম অ্যান্ড কিল ইট, রাষ্ট্র তখন বলবে যে কি শেষ করে দাও। কেন? কারণ এই টেরারিস্ট এই মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে, এই রাষ্ট্রদ্রোহী, সুতরাং করো। কিন্তু গান্ধীর যে সত্যাগ্রহ, সেই সত্যাগ্রহ করতে গেলে তখন তাকে কিন্তু হঠাৎ করে রাষ্ট্রদ্রোহী বলে তাকে কিন্তু ওই যে এই সমস্ত বলে যে তাকে মেরে দাও, এই জিনিস কিন্তু করা সম্ভব নয়। কারণ সে মৃত্যু ভয় পায় না, সে পুলিশের মিলিটারি বুলেটের সামনে দাঁড়াতে সাহস পায়, এবং একসে একা নয়, মাস একসঙ্গে এসছে, এবং মাস একসঙ্গে এসে যেটা কৃষক আন্দোলনে আমরা দেখছি, যেটা শাহিনবাগের আন্দোলনে আমরা দেখেছি, সবসময় কিন্তু তার সাফল্য দিয়ে বিচার করা উচিত না, যেটা সেটা কি সফল হলো এই দিয়ে বিচার করা উচিত না। তেরি বাঁধ আন্দোলন করেছিলেন সুন্দরলাল বহুগুণাজী, সেটা সফল হয়নি, কিন্তু সফল হয়নি বলে সেই আন্দোলন বৃথা তা কিন্তু নয়। আজকে সেখানে যারা বাঁধ করেছে তারা মর্মে মর্মে বুঝতে পারছে, যারা সিসমিক জোন, একটা ভূমিকম্প প্রধান এলাকার মধ্যে তারা এটা করেছে, কি ফল হতে পারে, মারাত্মক ফল কি হচ্ছে, তারা আজকে প্রতি পদে তারা এটা বুঝতে পারছে। সুতরাং একটা একটা মুভমেন্টে তার সাফল্য দিয়ে বয়ে যায়, সাফল্য যেমন হয়েছিল নেলসন ম্যান্ডেলার মুভমেন্টে, সাফল্য যেমন হয়েছিল মার্টিন লুথার কিং এর মুভমেন্টে, সাফল্য হয়েছিল চিপকো আন্দোলনে, এগুলো হয়েছিল, নর্মদা বাঁচাও আন্দোলনে শেষ পর্যন্ত সাফল্য হয়নি। কিন্তু সারা পৃথিবীতে এটা মনে রাখতে হবে যে নর্মদা বাঁচাও আন্দোলনে যখন হয়েছিল তখন পুলিশের একটা টেকনিক সবসময় আছে, যে কোনো আন্দোলনে টেকনিক হচ্ছে যে পুলিশের গাড়ি পেছন পেছন যায়, একটা মিছিল যাচ্ছে সে মিছিলের পেছন পেছন যায়, অনেক সময় এরকম হয়েছে, আমি ছাত্র জীবনে দেখেছি, টুক করে আর ইঁট ছুড়ে গেল মিছিল থেকে পুলিশের ভ্যানে, পুলিশের লোকই কিন্তু অনেক সময় সেটা করে দেয়, করে দিলে কি হবে, এরা ভায়োলেন্স করেছে বলে এবার লাঠি পেটা পিটিয়ে মিছিল ছত্রভঙ্গ করে দাও, এটা একটা পুরনো টেকনিক ছিল, এটা পুরনো টেকনিক ছিল, সেই জন্য যাতে ভায়োলেন্স এন্ড বদনাম না দিতে পারে, ওই জন্য হারসুর থেকে একটা বিরাট মিছিল বেরিয়েছিল নর্মদা বাঁচাও আন্দোলনের, সেই মিছিলে প্রত্যেকে পেছনে হাত বেঁধে দেওয়া হয়েছিল, হাত যদি বাঁধা থাকে তাহলে কেউ বলতে পারবে না আমি ইট ছুঁড়েছি, হাত বাঁধা থাকলে কেউ বলতে পারবে না আমি অস্ত্র ক্যারি করেছি, প্রত্যেকের হাত বাঁধা, সেই অবস্থায় মিছিল করতে করতে গেছে, ফলে এটা হচ্ছে কমপ্লিটলি নন ভায়োলেন্ট। বিবিসিতে, সিএনএনে, পৃথিবীর সর্বত্র এই ছবি দেখানো হয়েছে, এবং ওই জন্যই কিন্তু মুভমেন্টটা নন ভায়োলেন্ট বলেই কিন্তু মেধা পাটকারের আন্দোলন এত সমর্থন গোটা পৃথিবীর থেকে পেয়েছে, ওয়ার্ল্ড ব্যাংক সরে যেতে বাধ্য হলো এই আন্দোলনের জন্য, এটা নন ভায়োলেন্ট মুভমেন্ট। এ যদি হিংসাত্মক মুভমেন্ট হতো এই মুভমেন্টের সমর্থনও আসতো না এবং এই মুভমেন্টকে রাষ্ট্র ক্রাশ করে দিত। তাই এই মুভমেন্টগুলো শাহিনবাগ সাকসেসফুল হলো কি হলো না আমার ছেলে দেখার দরকার নেই, মুভমেন্ট একটা হয়েছে, এই যে মানুষের মনোবল, এই যে মুসলিম মহিলারা বেরিয়ে এসছে, বেরিয়ে এসে তারা প্রতিবাদ জানাচ্ছে, এই যে মনোবলটা, এই যে ফার্মারদের, কৃষকদের, তাদের যে মনোবলটা, এই মনোবলটাই হচ্ছে আসল, এই মনোবলটাই হচ্ছে আসল, এইটা করতে পারলে ঠিক আছে। সুতরাং এইটাই গান্ধীর বক্তব্য যে আমরা একটা স্বৈরতান্ত্রিক রাষ্ট্র টেকে কেন, থাকে কেন, থাকে এই জন্য যে আমরা মেনে নিই, তাই আমরা কাওয়ার্ডস, আমরা ভয় পাই, আমরা প্রতিবাদ করতে পারি না, ওই জন্যই এটা মেনে নেয়। কিন্তু আমরা যদি ভয় না পাই, আমরা যদি এগিয়ে যাই, হ্যাঁ ঠিক আছে তুমি আমাকে কি করবে, অ্যারেস্ট করবে, তুমি আমার প্রপার্টি কনফিসকেট করবে, তুমি আমাকে গুলি করে মেরে ফেলবে, এটা হলেও যদি আমরা এগিয়ে যেতে পারি, তাহলে কোনো স্বৈরাচারী রাষ্ট্র কোনো জায়গায় পৃথিবীতে টিকতে পারে না। এই ছিল গান্ধীজির সুস্পষ্ট মত। তাই সত্যাগ্রহ হচ্ছে তাই, নন ভায়োলেন্ট মুভমেন্ট, ভায়োলেন্ট নয়, আমি ভায়োলেন্সের পেছনে ভায়োলেন্স করব না, পুলিশ লাঠি চার্জ করছে বলে আমি একটা লাঠি নিয়ে পুলিশকে মেরে দেবো তা কিন্তু নয়, এটা কিন্তু আন্দোলন নয়, আন্দোলন হচ্ছে মার খাবো, থাকবো, ঠিক আছে, মানুষ দেখুক, জানুক, আরো বেশি লোক আসবে, আরো বেশি মানুষের কাছে অ্যাপিল করবে, সেটা সেই মুভমেন্টে তারা জয়েন করবে, এই সত্যাগ্রহ আন্দোলন।
সুতরাং আজকে যেগুলো আমরা দেখছি এগুলো সবই সত্যাগ্রহ আন্দোলন, এটা খুবই রেলেভেন্ট। আমরা অনেক ক্ষেত্রে দেখছি যে এই মুসলিম মহিলাদের আন্দোলনের সময় বলা হয়েছিল এরা পাকিস্তানের দ্বারা ইন্সপায়ার্ড, আবার কৃষকদের পাঞ্জাবে বলা হচ্ছে এরা খালিস্তানি, আবার এদের সমর্থন করলে অনেক ক্ষেত্রে বলা হচ্ছে এরা আরবান নকশাল এর পেছনে, এইসব অনেক রকমের অভিযোগ তোলা হয়। তো সত্যাগ্রহ, যারা সত্যাগ্রহী তারা কিভাবে এর মোকাবিলা করতে পারেন? আজকে গান্ধীর শিক্ষা কি? গান্ধীকেও তো ফেস করতে হয়েছে ব্রিটিশ সরকারের চাপিয়ে দেওয়া বিভিন্ন বদনাম, তো সেই মিথ্যে বদনামগুলোর সম্পর্কে গান্ধীর প্রতিক্রিয়া কি ছিল, কিভাবে তিনি এটাকে ট্যাকল করেছিলেন? একদিকে প্রচার করতে হবে, মানুষের মধ্যে এটা প্রচার করতে হবে যে এগুলো ভুল, এগুলো ভুল কথা, এবং মানুষকে সাহস যোগাতে হবে। সেই জন্য সত্যাগ্রহের সঙ্গে কনস্ট্রাকটিভ প্রোগ্রাম ওতপ্রোতভাবে জড়িত, যে আরো আরো বেশি মানুষের মধ্যে একটা তার সাহস সঞ্চয় করার চেষ্টা করতে হবে। কনস্ট্রাকটিভ প্রোগ্রামের মাধ্যমে মানুষকে বোঝানো, তুমি রাষ্ট্রমুখী হয়ে থেকো না, তুমি সরকারমুখী হয়ে থেকো না, নিজের জায়গাতে কি করে নিজে উন্নয়ন করবে, কি করে ডেভেলপ করবে, সেটা নিজের গণ উদ্যোগে কাজ করবার চেষ্টা করো। তারপর তার মাধ্যমে তারা গণ উদ্যোগের মাধ্যমে, স্ব উদ্যোগের মাধ্যমে তারা যেটা হবে সেটা হচ্ছে যে তাদের মনোবল বাড়বে। এই মনোবল বৃদ্ধির সঙ্গে সঙ্গে কনফিডেন্স বৃদ্ধির সঙ্গে আরো বেশি বেশি মানুষ এখানে জয়েন করবে। আর ওই যে অপপ্রচারগুলো, অপপ্রচারের বিরুদ্ধে গান্ধী যেটা করেছেন, সমানে তিনি লিখে গেছেন, সমানে একটা পর একটা তিনি চিঠি লিখেছেন ব্রিটিশ গভর্নমেন্টের যারা অধীন যারা ছিলেন তাদের, একটা পর একটা চিঠি লিখেছেন এবং প্রচার করেছেন, লিফলেট ছাপিয়ে সমাজের সমস্ত মানুষের কাছে প্রচার করেছে যেটা ভুল, এরা অপপ্রচার করা হচ্ছে, মিথ্যে কথা বলা হচ্ছে, আসল ঘটনা হচ্ছে তাই। সুতরাং যেখানে এই এই অপপ্রচার হবে সেখানে আবার পাল্টা কাউন্টার করতে হবে, এই কাউন্টার যে এটা না করলে তাহলে তো হবে না। অর্থাৎ অর্থাৎ একটা হেজেমনি এস্টাবলিশ করতে হবে, যারা প্রতিবাদ প্রতিরোধ করছে সাধারণ মানুষ তাদের একটা একটা নিজেদের একটা হেজেমনি এস্টাবলিশ করতে হবে, এই কাউন্টার হেজেমনি সিভিল সোসাইটিতে এস্টাবলিশ করতে হবে। কিভাবে? যে না ওইগুলো ভুল আইডিয়াস, ওই আইডিয়াসগুলো মানুষের মধ্যে যাতে না ঢোকে, ওই জন্য বিপরীত আইডিয়াস যেগুলো সেই আইডিয়াসগুলো নাটকের মাধ্যমে, গানের মাধ্যমে, সিনেমার মাধ্যমে, সাহিত্যের মাধ্যমে, এগুলোর মাধ্যমে যেটা গ্রামসি বলেছেন হেজেমনি এস্টাবলিশ করতে, এইটাই করতে হবে। গান গ্রামসি ওয়ার্কিং ক্লাসের কথা বলেছেন, কিন্তু এরা সাধারণ ক্ষেত্রে, আমরা সাধারণ মানুষের ক্ষেত্রে বলতে পারি, যেখানে রাষ্ট্র এরকম করছে, রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করতে গেলে তারা আমাদের এগুলো করতে, রাষ্ট্রকেও বোঝাতে হবে। রাষ্ট্র কিন্তু একটা কথা হচ্ছে গান্ধী স্পিরিটটা কিন্তু অন্যরকম, গান্ধী স্পিরিট হচ্ছে আমরা রাষ্ট্রকে শত্রু মনে করবো না, রাষ্ট্রকে শত্রু মনে করবো না। আমি যেটা মনে করবো সেটা হচ্ছে রাষ্ট্রে কারা আছে, আমরাই তো ভোট দিয়েছি, আমাদের জনপ্রতিনিধি আছে রাষ্ট্রে, সুতরাং আমাদের তাদের বলতে হবে যে দেখো তুমি এই এই প্রতিজ্ঞা করেছিলে, তুমি এখন কিন্তু এই সমস্ত কাজ করছো এগুলো ঠিক নয়, তুমি আমাদের জনপ্রতিনিধি, আমাদের কল্যাণের জন্য কাজ করো, আমরা এই এই জিনিস চাই, তুমি এটা ভুল করছো। সুতরাং রাষ্ট্রকেও বলতে হবে, রাষ্ট্রকে শুধু ওই রকম ভাবে শত্রু মনে উড়িয়ে দিলে হবে না, রাষ্ট্রকেও চিঠি লিখতে হবে একটার পর একটা এবং মানুষের মধ্যে প্রচার করতে হবে, যে জিনিসটা গান্ধী করেছে। আচ্ছা স্যার, একটা কথা হচ্ছে এই যে সত্যাগ্রহ, এখানে তো আপনি বলছেন যে গান্ধী চেয়েছিলেন যে মানুষ অহিংসভাবে এগিয়ে যাবে, রাষ্ট্রের রাষ্ট্রকে শত্রু বলে মনে করবে না, তো এর সাথে অসহযোগ আন্দোলন যেটা ধরুন 1920-1919-20 নন কোঅপারেশন আন্দোলন, এর সাথে এর সত্যাগ্রহের এই শব্দ দুটোর মধ্যে তফাৎ কি আর মিলই বা কোথায়? একটা অসহযোগ আন্দোলন কি আর সত্যাগ্রহ আন্দোলন, সিভিল ডিসোবিডিয়েন্স ধরুন, এই দুটোর মধ্যে তফাৎটা ঠিক কোথায়? তফাত না, ব্যাপার হচ্ছে ধরো অসহযোগ আন্দোলন কেন, আমি রাষ্ট্রকে বোঝাবার চেষ্টা করছি যে তুমি এই কাজগুলো করছো, এই কাজগুলো ঠিক করছো, তুমি একটা একটা রাওলাত অ্যাক্ট করলে, তুমি একটা জালিয়ানওয়ালা বাগে ও সমস্ত কাণ্ড করলে, তুমি এই সমস্ত কাণ্ড একটা পাটা করছো, এগুলো ঠিক কাজ করছো না, সেই জন্য তুমি সাবধান হও, তুমি এটা করো না। তা সত্ত্বেও যদি রাষ্ট্র বলে যে আমি করবো, তখন আমাকে বুঝতে হবে যে রাষ্ট্র চলছে কি করে,
রাষ্ট্রতে চলছে আমাদের সহযোগিতায়। আমরা যদি অফিস ত্যাগ করি, আমরা যদি স্কুল কলেজ ত্যাগ করি, আমরা যদি রাষ্ট্র যে প্রতিষ্ঠানগুলো করেছে ইংরেজরা এখানে, সেগুলো আমরা যদি কোনো রকমভাবে কোঅপারেট না করি, আমরা যদি অসহযোগিতা করি, তাহলে এই এই গভর্নমেন্ট, ব্রিটিশ গভর্নমেন্ট আর টিকতে পারবে? থাকতে পারবে না। ওই জন্য কোনো ভায়োলেন্সটা কোনো কিছু করো না, আস্তে আস্তে ওর থেকে বেরিয়ে এসো, কোঅপারেশনটাকে উইথড্র করো, সহযোগিতাকে এটাকে প্রত্যাহার করে নাও। সুতরাং এটা কিন্তু পিসফুল, এটা কিন্তু নন ভায়োলেন্ট একটা মুভমেন্ট, এটাও কিন্তু সত্যাগ্রহ, সত্যাগ্রহের মাধ্যমে এই জিনিসটা করার চেষ্টা করো। সুতরাং গান্ধী এইটাই বলেছিলেন, তাই এটাই সত্যাগ্রহ। তাহলে সত্যাগ্রহেরই একটা বহিঃপ্রকাশ হচ্ছে, একটা একটা রূপ হচ্ছে অসহযোগ আন্দোলন, একদম এটা বলতে পারি। হ্যাঁ, একটা রূপ হচ্ছে অসহযোগ আন্দোলন, একটা রূপ হচ্ছে অনশন, অনশন ধর্মঘট, এগুলো হচ্ছে ওই সত্যাগ্রহেরই এক একটা রূপ। এটা করা যায় এখন, যে 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 কোনো দাবিতে যদি ফাস্টিং করে, অনশন করে, তাহলে সেটা ছেলেখেলায়, সেগুলো ঠিক নয়। কিন্তু কোনো সত্যি সত্যি একটা সিরিয়াস ইস্যুতে যদি অনশন করা হয়, তাহলে নিশ্চয়ই সেটা সত্যাগ্রহ। গান্ধীজি অনেকবার সত্যাগ্রহ অনশন করেছেন, যদি এটা সত্যাগ্রহ। আর ইন্টারেস্টিংলি দেখা গেছে কি জানো, যেখানে যেখানে সিভিল ডিসওবিডিয়েন্সের সময়, বিশেষ করে আমি যে ওই ন্যাশনাল আর্কাইভসের যে পুলিশের ডকুমেন্ট, সিক্রেট ডকুমেন্টস পড়েছি, তাতে দেখেছি যে ওখানে পুলিশ রিপোর্ট পাঠাচ্ছে, যাচ্ছে যে সমস্ত জায়গাতে, ভারতের যেসব জায়গাতে ওই কনস্ট্রাকটিভ প্রোগ্রাম, গান্ধীর যে ওই কনস্ট্রাকটিভ গঠনমূলক কাজ হয়েছে বেশি, খুব অ্যাক্টিভলি, ভিগোরাসলি হয়েছে, সেসব জায়গায় সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট সবচেয়ে অ্যাক্টিভ, সবচেয়ে বেশি হয়েছে। আসলে কেন, এটার সঙ্গে মাওয়ের যে মাস লাইন বোধ হয় একটা মিল আছে, যদিও কমপ্লিটলি দুটো আলাদা কন্টেক্স, যদিও কমপ্লিটলি দুজনের দুটো মতাদর্শে বিশ্বাসী, গান্ধীর মতাদর্শ আর মাওয়ের মতাদর্শ এক নয়। কিন্তু মাও সে তুমি যখন ওই লং মার্চ করছেন, তখন যে মাস লাইন, যে আমরা যতটুকু এগোবো সেই যে জায়গা, সেখানে যে মানুষ বাস করছে, তাদের সুখ দুঃখের পার্টনার হন, তাদের জানো তাদের সমস্যাটা কি, তাদের প্রবলেমগুলো মেটাবার চেষ্টা করো, অর্থাৎ কনস্ট্রাকটিভ ওয়ার্ক করো, অর্থাৎ গঠনমূলক কাজ করো। এই গঠনমূলক কাজ করলে কি হবে, যে আমরা তাদেরকে আপন করে নেবো, আমরা তাদেরকে পাবো, তারা বুঝতে পারবে যে না, এটা তো খারাপ কাজ করছে না, এরা যে বিপ্লব করার চেষ্টা করছে, এরা তো গরিব মানুষের ভালো করার চেষ্টা করছে, এরা তো গঠনমূলক কাজ করার চেষ্টা করছে। তাই সিভিল ডিসওবিডিয়েন্সের সময় সাধারণ মানুষের বিপুল সমর্থন পাওয়া গেছে, যেখানে যেখানে কনস্ট্রাকটিভ ওয়ার্ক হয়েছে, কারণ এই লোকগুলো যখন সত্যাগ্রহ করছে, এই লোকগুলো যখন আন্দোলন করছে, তখন তো উড়িয়ে দেওয়ার নয়, এরা তো আমাদের কাছের লোক, এরা তো আমাদের উন্নতি কল্পে অনেক কাজ করছে। সুতরাং এই জিনিসটা কিন্তু হয়েছে। আপনি যখন এই প্রসঙ্গটা তুললেনি, তখন প্রসঙ্গে কিছু বলবেন কি, শঙ্কর গুহ নিয়োগীর এই যে সংঘর্ষ নির্মাণ, এই যে সংঘর্ষ এবং নির্মাণ, সেটার মধ্যেও কি কিছুটা এই ভাবনাটা রয়েছে? একদম আছে। শঙ্কর নিয়োগের মধ্যে আমরা মানে একদিকে মার্ক্সবাদের অনেক কিছু পাই এবং একদিকে গান্ধীরও অনেক কিছু পাই, কিন্তু কোনোটাই কোনোটাই পুরোপুরি নয়, পুরোটাই কোনোটাই গোড়ামি নয়। শঙ্কর গৃহ নিয়োগী যেটা করবার চেষ্টা করেছেন, সেটা হচ্ছে সংঘর্ষ করতে হবে, কিন্তু সংঘর্ষ করার সঙ্গে সঙ্গে ভাবতে হবে এর বিকল্পটা কি, বিকল্পটা কি, বিকল্প আমাদের নির্মাণ, আমাদের নির্মাণের কাজ করতে হবে। সে কামিন যখন হসপিটালের গেটে মারা গেল, যে তাকে অ্যাডমিশন নেওয়া হবে না, তার বাচ্চা হবে, ডেলিভারি হবে, তাকে ঢুকতে দিল না রাত্রিবেলা, সুতরাং ওখানে বলেছিল উঠোনে নিন, উঠোনের ভেতর রেখে দিন তাকে, আমরা তবু আমরা নিশ্চিন্ত হবো যে সে হসপিটালের ভেতরে আছে। না, গেট খুললো না, মারা গেল গেটের বাইরে। তারা শপথ করলো যে আমরা শহীদ হসপিটাল করবো, আমরা নিজেরা শ্রম দিয়ে চাঁদা তুলে আমরা বিল্ডিং করবো, করে আমরা শহীদ হসপিটাল করবো। অর্থাৎ এই যে সিস্টেম, এই যে হেলথ সিস্টেম, তার যেমন বিরোধিতা করতে হবে, তেমন একই সঙ্গে আমাদের নির্মাণ করতে হবে, বিকল্প পথটা আমাদের বার করতে হবে, দেখে নিতে হবে। সেজন্য একদিকে সংঘর্ষ করতে হবে, তার সঙ্গে সঙ্গে নির্মাণের কাজও করতে হবে। তাই করেছে তা, মেধা পাটকার একদিকে নর্মদা বাঁচাও আন্দোলন আন্দোলন করছে, তার সঙ্গে সঙ্গে জীবনশালা খুলেছে, যে হতদরিদ্র গরিব আদিবাসী, তাদের কোনো পয়সা নেই, তারা পড়াশোনা করতে পারছে না, আমরা তাদের পড়াবো, আমরা তাদের পড়াবো, জীবনশালা,
নাম দিয়ে বিভিন্ন বিভিন্ন জায়গাতে তুমি বলতে পারো প্রাইমারি স্কুল, এবং সেই প্রাইমারি স্কুলে পড়াবার পর তাদেরকে এমনভাবে তৈরি করে দিল যে তারা তারপরে মেইন স্ট্রিম স্কুলে গিয়ে ভর্তি হতে পারছে, আদারওয়াইজ তারা সুযোগই পাচ্ছে না, চান্সই পাচ্ছে না, এত গরিব যে বাবা মা তাদের পড়াতেই পাচ্ছে না। তাহলে একদিকে ওই আন্দোলন করতে হবে, তার সঙ্গে সঙ্গে কিন্তু নির্মাণের কাজও কিন্তু করতে হবে। শঙ্কর গোয়ানীয় কি সেটাই করছিল, সংঘর্ষ আর নির্মাণ, একদিকে কনফ্লিক্ট এবং তার সঙ্গে রিকনস্ট্রাকশন, দুটো একই সঙ্গে করতে হবে। তাই করতে এবং গান্ধীও তার সঙ্গে গান্ধীর চিন্তার অনেকটাই মিল আছে এই জায়গায়, গান্ধী কিন্তু করছিলেন, গান্ধীও তাই বলেছেন যে নির্মাণের কাজ করতে হবে, আমরা কি ধরনের সমাজ চাই ভবিষ্যতে তার বীজ বপন করতে হবে এখন থেকে, এখন থেকে সেটা তৈরি করতে হবে। অনেক মিল যেন মনীষীদের মধ্যে অনেক মিল আছে, লেনিন যেমন বলেছিলেন সোশ্যালিস্ট মানুষ করে তুলতে হবে, সোশ্যালিস্ট ম্যান করে তুলতে হবে, তেমনি গান্ধীও বলেছিলেন যে সেরকম মানুষকে তৈরি করতে হবে। স্বরাজ মানে শুধু ফ্রিডম না, স্বরাজ মানে আমার নিজের ওপর কন্ট্রোল, আমার নিজের যে স্ব সেই স্বর ওপর রাজত্ব বিস্তার করা, নিজেকে কন্ট্রোল করো, সেলফ কন্ট্রোল, এবং তার মাধ্যমে নতুন মানুষ হবে, তারা নতুন নির্মাণ করবে, নতুন সমাজ গড়ে তুলবে। ফলে মনীষীদের মধ্যে না অনেক মিল আছে, মতাদর্শের পার্থক্য থাকতে পারে, মতাদর্শের পার্থক্য থাকতে পারে, কিন্তু অনেক মিল আছে, এটা গান্ধীও বলেছেন এবং সেটা সংকল্পনীয় মধ্যে আছে যে সংঘর্ষ নির্মাণ। ঠিক আছে স্যার, আপনি বলেছিলেন 10টার পরে আর না টানতে, আমাদের আলোচনা এখন 10:06 হয়ে গেছে। আই এম সরি, আমি মানে না না ঠিক আছে, সরি মানে আরো সময় দিলে পারলে অত ভালো হতো, ভবিষ্যতে কোনো সময় আবার সুযোগ পেলে আবার 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 আপনাকে পেতে চাইবো। তাহলে আজকে সমস্ত দর্শকদের ধন্যবাদ জানাচ্ছি, আর বিশেষ করে আমার প্রিয় স্যার, আমার শ্রদ্ধেয় তপন কুমার চট্টোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছি, আর ইস্পার্টাকাসের প্রতিষ্ঠাতা সংগঠক সৌম সাহা এবং টেকনিক্যাল এডিটর অরিত্র রায় বর্মন, ওদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি, নমস্কার। সৌম কিছু বলবে এবার, বলতে চাও বলে নাও। আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে প্রফেসর তপন কুমার চট্টোপাধ্যায় আজকে আমাদের এতগুলো বিষয়ে আলোকিত করলেন, উনি যে বিষয়গুলো আমাদের বোঝালেন সেগুলো আমি একটু সংক্ষেপে বলে নেব। প্রথম কি হলো, গান্ধীজ অপোজিশন টু রিলিজিয়াস ফান্ডামেন্টালিজম অ্যান্ড রিলিজিয়াস ন্যাশনালিজম, অপোজিশন টু এক্সট্রিম টেক্সচুয়ালিজম ইন হিন্দুইজম ডিউ টু ইটস রিলেশন টু ব্রাহ্মণিজম, কাউ প্রোটেকশন অ্যান্ড ভিলেজ ইকোনমি ইন গান্ধীজ ফিলোসফি, Gandhi's opposition to consumerism and support for tempered economic development, the value of non-violent movement and the meaning of satyagraha. এই বিভিন্ন বিষয় আজকে প্রফেসর চট্টোপাধ্যায় আমাদের এত সুন্দরভাবে আলোকিত করলেন, আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে গান্ধীর 152তম জন্ম উপলক্ষে আমরা এতগুলো বিষয়ে জানলাম এবং সমৃদ্ধ হলাম। এবং আজকের ইন্টারভিউ সেশনটি আমাদের ইস্পার্টাকাস ইউটিউব চ্যানেলের মধ্যে আর এক দুদিনের মধ্যে আপলোড করে দেওয়া হবে, সুতরাং যারা যারা এখানে সম্পূর্ণ ইন্টারভিউটি দেখতে পারেনি তারা সেখানেও দেখে নিতে পারেন। এবং আজকে আমাদের সঙ্গে যারা যারা উপস্থিত ছিলেন, আমাদের পাশে থাকলেন, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, এবং আশা করব আমাদের আগামী পর্বগুলোতেও আপনারা একইভাবে আমাদের পাশে থাকবেন। সুতরাং ধন্যবাদ ও শুভরাত্রি, সবাইকে ধন্যবাদ, স্যার আমার প্রণাম নেবেন, ভালো থেকো, তোমরা সবাই সৌম্য অরিত্র সবাই ভালো থেকো, ঠিক আছে। আমি জানি না আমি যা বললাম তাতে করে কার কি উপকার হলো, কারো কিছু লাভ হলো কিনা, ঠিক আছে, তবু একটা আলোচনা, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, ঠিক আছে।